হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে যে প্রান্তে যে অবস্থায় নিয়ে আছেন, সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো এই দেখো, তোমরা এই রুমটাতে এখন আমি থাকি না, থাকি না বলে যে পরিষ্কার করি না তা না, পরিষ্কার করি প্রতিদিনই। আমি বিছানাটা একদম জেরে মুছে রাখি, কিন্তু টিনগুলোর মধ্যে যে ময়লা জমে আছে, এই পিছনের সাইডটা পর্দা দেওয়া ছিল, তো পর্দাটা খুলে ফেলেছি, খুলে আমি আমার রুমে লাগিয়েছি। আর এই দেখো, আর টিনের মধ্যে তো রঙগুলো আমি করেছি, যত রুমে যত টিনের রং দেখবা এগুলো সব আমি করেছি। তো দেখো কি অবস্থা, কি ময়লা পড়ে আছে। এই যে কি ময়লা, এগুলো সব প্রতিদিনই ভাবি আজকে পরিষ্কার করবো, আজকে পরিষ্কার করবো, কিন্তু আর পরিষ্কার করা হয় না। এই দেখো কি অবস্থা। তো এখন এই রুমটাকে আমি পরিষ্কার করব আজকে, শুধু রুমটা কিভাবে পরিষ্কার করে নিব সেটাই তোমাদের মাঝে শেয়ার করব। ফ্যানগুলোও এত ময়লা হয়ে আছে যা বলার বাইরে। দেখো কি অবস্থা। এই তো, আর এইটাতে হ্যাঙ্গারে এখন কোনো কাপড় রাখা হয় না। যখন আবার আল্লাহ ছেলে আমার হাজবেন্ড বাড়িতে আসবে, তখন আবার আমরা এই রুমে থাকবো, তখন আবার শীতের সময় মানে কাপড় চাপা বেশি হয় রাখা হয়। এই দেখো টেবিলের কি অবস্থা। তো বন্ধুরা দেখতে থাকো, আর আমিও ঘরটাকে একদম জেরে মুছে পরিষ্কার করে নিই। আর এই বিছানা চাদরটা এখন উঠাবো না, কারণ এটা অনেক দিন হয়েছে, যদিও এখানে কেউ থাকে না কিন্তু তারপরে এটা অনেক দিন হয়েছে, তো এটা বিছানা থাকবে, এটার উপরে দিয়ে আমি যা কিছু করার করব, একদম ঝাড়া শেষ হবে তারপরে এটা উঠাইয়া আর একটা চাদর বিছিয়ে দিব। দেখতে থাকো। বন্ধুরা এত ময়লা, দেখো কত ময়লা পড়েছে।
এগুলো আমার ছেলে লাগিয়েছে, দেখেন কি অবস্থা করে রাখছে। আমার মনে হয় 2-3 ঘন্টা লাগবে আমার এটা পরিষ্কার করতে। একটা মাস্ক পরে নেই, খুব ধুলা, কি অবস্থা হয়েছে ময়লা পেরা। বন্ধুরা, একে একে আমি সব কটা জেরে নিচ্ছি, ততক্ষণ পর্যন্ত তোমরা আমার সাথেই থাকো। তো সব কিছু জেরে নিলাম, এখন একটু খাটগুলো মুছে মোবাইলের স্ট্যান্ডটা বলেছি বন্ধুরা ভেঙে গেছে, সেই জন্য ফোনটা রাখতে পারতেছি না, হাতে নিয়ে নিয়ে ভিডিও করতেছি। স্ট্যান্ড ছাড়া যদি রাখি তাহলে দেখা যায় না। তো চাদরটাকে উঠিয়ে নিলাম, এখানে একটা কম্বল বিছিয়ে রেখেছি, কারণ এত ক্ল্যাপ কম্বল মানে আর আলমারিতে জায়গা হচ্ছে না, সেই জন্য এটাকে এখানে বিছিয়ে রেখেছি। আর চাদরটা একটু মানে বিছানাটাও খুব শুতে আরাম লাগে, কম্বল তো নরম। তো বন্ধুরা, খাটের নিচে কিছুদিন আগে আমি জাগিয়ে দিয়েছিলাম, সেগুলো বেশি একটা ময়লা নেই, তারপরেও জড়িয়ে নিতেছি।
তো বন্ধুরা, ঘরটা একদম ঝাড়ু টাড়ু দেওয়া শেষ। এখন একটা চাদর, নতুন মানে নতুন না, ধোয়া একটা চাদর বিছিয়ে নিব আর কি। তো বন্ধুরা, ঘরটাকে একদম পরিষ্কার করে বিছানা টেছানা চাদর বিছিয়ে একদম ফিটফাট করে নিলাম। তো এখন তোমাদেরকে পুরো ঘরটার লুকটা দেখাচ্ছি। তো এই রুমে ঢোকার বাম পাশে দুটা চেয়ার রেখেছি, আর এখানে আছে একটা ছোট টেবিল। আর এই তো এই পাশে হ্যাঙ্গার, আমার একটা বোরকা ঝুলিয়ে রেখেছি, আর এখানে একটা ইয়াসিন সুরার সিনারি, দুইটা ছোট ফ্যান। এই কোলবালিশটা একটু বড়, এটার সাথে যখন এই চাদরটা কিনেছিলাম তখন এটার সাথে এটাই কিনেছিলাম। এছাড়া এটা তো অনেক বড় কোলবালিশ, সেজন্য এটার সাথে এখনও আর কোনো কোলবালিশের কাবার নেই, তো এটাই লাগিয়ে রাখলাম। আর এই আর এখানে যেহেতু থাকি না, সেজন্য একটা বালিশই রেখেছি। আর ওই যে সিনারিটা, ওটা আমার মেয়ে বানিয়েছে, আর এই হচ্ছে আমার শখের, একদম শখের ড্রেসিং টেবিলটা, শখের ড্রেসিং টেবিল। আর এই তো এই পাশে একটা দরজা আছে, এখন যখন মাঝে মধ্যে একটু এখানে বিশ্রাম নেই তখন খুলি, এখন অফ। আর এখানে হচ্ছে দুই পাশে দুই লাইটের সুইচ, একটা লাইটার একটা ফ্যানের সুইচ হচ্ছে এখানে। আর এটা আমার বাবার ব্যাট, এখানে রেখেছি, আর তপ্তি ছড়াগুলো এখানে রেখে দিলাম। এখানে একটা কর্নার টেবিল ছিল, সেটা এখন আমি ওই ঘরে গিয়েছি, সেই জন্য ওইখানে নিয়ে গেছি, আবার যখন এই ঘরে আসবো তখন আবার এটা এখানে রাখবো। আর এই হচ্ছে আমার স্টিলের আলমারি। তো এই তো বন্ধুরা, এই হচ্ছে আমার ছোট্ট একটা কুঁড়ের ঘরে ছোট্ট একটি রুম, খুব ফেভারেট একটা রুম এই আর কি। তো বন্ধুরা, আজকে আমার এই রুমের ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবে, আর যদি তারপরও ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবে, ঠিক আছে বন্ধুরা? আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে, আর রুমটা অনেক ভালো লাগার মতো। ওকে বন্ধুরা, আল্লাহ হাফেজ, ফিরে আসব নতুন আরেকটি রুমের ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।